নীতির ক্ষেত্রে জানানোর মতো কোনো আপডেট আমার কাছে নেই, তবে আমি যা বুঝি তা হলো নির্বাচন শেষ হলে এই নীতির সমাপ্তি হয় না, ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি। এখানে ডক্টর ইউনূস সম্পর্কে বিশ্বব্যাপী যারা স্পাইওয়ারের মাধ্যমে বা আড়িপাতা যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে নজরদারি চালাচ্ছে, তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এবার আমেরিকা নিষেধাজ্ঞা জারি করলো আড়িপাতা যন্ত্র যে সমস্ত প্রতিষ্ঠান কিনবে এবং যারা এটার অপব্যবহার করবে তাদেরকে তারা নিষেধাজ্ঞা দিবে, অলরেডি তারা এটা জানিয়ে দিয়েছে। এ বিষয় নিয়ে কথা বলেছেন আলোচক, পাশাপাশি মার্কিন ভিসা নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই, আলোচনা শুনবো। আলোচনা শুনে বোঝার চেষ্টা করবো যে এই স্পাই ক্যামেরা কেনার কারণে বাংলাদেশের উপরও নিষেধাজ্ঞা আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা দেখবো ভিডিওগুলো। রাষ্ট্র যত বিতর্কিত রাষ্ট্রই হোক না কেন, যত খারাপ রাষ্ট্রই হোক না কেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমি এবং নিশ্চয় আমার মতো আরও অনেকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বিশ্বব্যাপী যারা স্পাইওয়ারের মাধ্যমে বা আড়িপাতা যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে নজরদারি চালাচ্ছে, তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে গত কিছুদিন আগে বাংলাদেশও ইসরায়েল থেকে ১২৫ কোটি টাকা খরচ করে এই ধরনের স্পাইওয়ার বা আড়িপাতা যন্ত্র আনা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ব্যক্তির উপরে নজরদারি সরকার চালাচ্ছে এমন একটি অভিযোগ খুব জোরের সঙ্গে উঠেছিল। কিন্তু সেই অভিযোগটি সরকারের পক্ষ থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি নিজে আবার এটি খুব জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রশ্নে ওঠে না ইসরায়েল থেকে এই ধরনের আড়িপাতা যন্ত্র নিয়ে এসে ব্যবহার করার, যদিও বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষের একটি বদ্ধমূল ধারণা এর মধ্যে জন্মেছে যে এই ধরনের যন্ত্র বাংলাদেশে আনা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, মানবাধিকার কর্মী থেকে শুরু করে সাংবাদিক বা রাজনৈতিক কর্মী, তাদের উপরে নজরদারি চালানো হচ্ছে। যাই হোক, আর যুক্তরাষ্ট্র কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বা কাদের বিষয়ে বা কোন উদ্বেগের সাথে এই সিদ্ধান্ত নিয়েছে সেটি বলার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে স্পাইওয়ার কী আসলে, এটি কীভাবে কাজ করে। স্পাইওয়ার এমন একটি বিশেষ সফটওয়্যার যা ধরে নিন আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে আমার যদি ইচ্ছা থাকে আমি স্বয়ংক্রিয়ভাবে এটি ঢুকিয়ে দেওয়া সম্ভব। এবং এই যে নজরদারি, এই যে আড়িপাতা মনে করুন যে ফোনের মাধ্যমে মানে ফোনের কথোপকথন রেকর্ড করা হয় সেগুলো আড়িপাতা হয়, এরকম নয়। কোনো ফোন থেকে কোনো মেসেজ যাচ্ছে অন্যজনের কাছে বা কাকে ফোন দিচ্ছি এগুলো রেকর্ড হচ্ছে বা ফোন কলগুলো ট্র্যাপ হচ্ছে, এত সাধারণ কিছু নয়। এগুলো একেবারে আমরা যেমন ভিডিও কলের মাধ্যমে কথা বলি, একপাশের মানুষ আর এক পাশের মানুষকে দেখতে পাচ্ছেন, সরাসরি যোগাযোগ হচ্ছে, ঠিক অনেকটা সেরকমই, একেবারে লাইভ, আপনার উপরে সার্বক্ষণিক পুরো ২৪ ঘন্টা নজরদারি করা সম্ভব। আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সব ভিডিও আকারে দেখা সম্ভব। আপনার ফোনে কী মেসেজ আসছে, মেসেজটা পর্যন্ত কী নোটিফিকেশন আসছে সেটাও আমার মোবাইলে, আমার এই যন্ত্রে চলে আসবে। এতটাই ভয়ঙ্কর এই স্পাইওয়ার এবং মানুষের ব্যক্তি জীবনকে একেবারে নাজেহাল করে তোলা হচ্ছে। যাই হোক, এই যে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তটি নিল স্পাইওয়ার অপব্যবহারকারীদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত, এটির মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল এবং ভারত, তার দুই মিত্র রাষ্ট্র। তার কারণ এই দুই রাষ্ট্রই এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি স্পাইওয়ার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে, সবচেয়ে বেশি ইসরায়েলে। এবং ইসরায়েলের যে এনএসও গ্রুপ, যে এই যে প্রতিষ্ঠানটি যা একটি তৈরি করছে, তাদেরকে কিন্তু যুক্তরাষ্ট্র একবার কালো তালিকাভুক্ত করেছিল। যুক্তরাষ্ট্র বলছে যে বিভিন্ন দেশের সরকার এই স্পাইওয়ারগুলো ব্যবহারের সঙ্গে যুক্ত রয়েছে, ব্যবহার ঠিক নয়, তারা বলছে অপব্যবহার। সরকারগুলোর শত শত রাজনৈতিক ভিন্ন ভিন্ন মতাবলম্বী মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং আইনজীবীদের বিরুদ্ধে এর ব্যবহার করছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে স্পাইওয়ারের এমন ব্যবহারকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং কাউন্টার ইন্টেলিজেন্সের সক্ষমতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে মনে করছে বাইডেন প্রশাসন। এবং একই সঙ্গে
মার্কিন সরকারের নিজস্ব বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহারও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, যে আদেশটি এর আগে দেওয়া হয়েছে একটি নির্বাহী আদেশে। আর বিভিন্ন রাষ্ট্রের যারা এই ধরনের অপকর্মের সঙ্গে বা এই ধরনের স্পাইওয়্যার অপব্যবহারের সঙ্গে জড়িত, তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণাটি দিয়েছে সোমবার। বাণিজ্যিক স্পাইওয়্যার তৈরিতে, যেটা আগে বললাম যে এই মুহূর্তে এগিয়ে আছে ইসরায়েল, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে, বিরূপ প্রভাব ফেলতে পারে, এমনটাই জানাচ্ছে দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্র যখন এটি ঘোষণা দিল যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হচ্ছে, স্পাইওয়ারের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে, যেসব দেশ স্পাইওয়ারের অপব্যবহার করে নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত সেসব ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। বিবৃতিটি দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পক্ষ থেকে। ব্লিংকেন বলছেন, যারা বাণিজ্যিক স্পাইওয়ারের অপব্যবহার করে সাংবাদিক, অধিকার কর্মী, ভিন্ন মতাবলম্বী এবং অন্যান্যদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তাদের নির্বিচারে আটক, হয়রানি এবং বেআইনিভাবে নজরদারি করছে, দমন বা ভয় দেখানোর মতন ঘটনায় জড়িত সেসব ব্যক্তি ও তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের এই ভিসা নীতির আওতায় তাৎক্ষণিকভাবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে, ধরুন আমাদের রাষ্ট্রের, ধরে নিন আমাদের সরকারের কোনো গোয়েন্দা সংস্থা এটি করছে, বা কারোর বিরুদ্ধে স্পষ্টভাবে অভিযোগ উঠল যে অমুক কর্মকর্তা এটি করছে, শুধু তার উপরেই নয়, তিনি তো হয়তো সরকারের আজ্ঞাবাহ হয়ে এই ধরনের কাজ করছেন, সেক্ষেত্রেও শুধু তার উপরে নয়, তার পরিবারের সদস্যদের উপরেও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এনওসো গ্রুপ অর্থাৎ ইসরায়েলের যে প্রতিষ্ঠানটি এই ধরনের আড়িপাতা যন্ত্র নির্মাণ করছে, উৎপাদন করছে, এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়ার কিনে নিজ দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি চালিয়ে আসছে কর্তৃত্ববাদী সরকারগুলো। এ কথা তো কোনো ভুল নাই। এটা কারা করছে? যে রাষ্ট্রগুলোর সরকার এই ধরনের কাজকর্ম করছে, মানুষের ব্যক্তিগত জীবন একেবারে বিষিয়ে তুলছে, নিঃসন্দেহে তারা তো কর্তৃত্ববাদী সরকার। আর এখানে যে বিবৃতিতে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের বিষয়ে এই সব কথাগুলো বলা হচ্ছে, আমাদের দেশেও তো এই ধরনের ব্যক্তিদের উপরে অত্যাচার নিপীড়নের এক ধরনের তুমুল অভিযোগ তো রয়েছেই। অতএব সেসব জায়গা থেকে আমরা আমাদের অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটিকে অবশ্যই স্বাগত জানাতে পারি। পাশাপাশি আরেকটি কথা বলা দরকার, যদিও বলার এক ধরনের টেন্ডেন্সি আমরা যারা করেন তাদের কাছ থেকে দেখি, যে গতকাল একটা নিউজ এই ব্রিফিং সংক্রান্ত, সেটা হচ্ছে বাংলাদেশে যে মার্কিন ভিসা নীতি হয়েছে, সেই ভিসা নীতির পরিস্থিতি কী সেটা নিয়ে ব্রিফিং হয়েছে, এবং অনেকেই দেখলাম এটা নিয়ে শেয়ার করছেন। আমরা এই পর্যায়ে এসে একটা আলোচনা আমাদের মনে হয় করা উচিত হবে, সেটা হচ্ছে আমেরিকা যে ভিসা নীতি বাংলাদেশে নিয়েছিল 2023 মে মাসে, যেটা আসলে আনপ্রেসিডেন্টেড, পৃথিবীর আর কোনো দেশে নির্বাচনের 7 মাস 8 মাস আগে এরকম কোনো ভিসা নীতি নেওয়া হয় নাই, এবং সেই ভিসা নীতি কাজ করবে বা যেভাবে কাজ করবে বলে আমরা অনেকেই ধারণা করেছিলাম, সেটাকে আদৌ কাজ করেছে। সুতরাং ভিসা নীতি নিয়ে কী বলা হয়েছে এবং সেটার প্রভাব কী হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। আর কয়েকদিন আগের আরেকটা খবর এটার সাথে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশি কিছু মানুষজন কিছু খুবই নন সিগনিফিক্যান্ট অ্যাপারেন্টলি দেশের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছেন, এটার সাথেও কেউ কেউ ভিসা পলিসিকে রিলেট করার চেষ্টা করছেন, সব কিছু মিলিয়ে একটু কথা বলতে চাই। এবং আদতে এই ভিসা নীতি রেখে বা ভিসা নীতি দিয়ে আমেরিকা যা করার চেষ্টা করেছিল, যেটা আমরা অনেকে ধারণা করেছিলাম, সেটা আসলে কতটুকু এফেক্টিভ হয়েছে। গতকাল যে নিউজটা নিয়ে কথা বলছি, এখানে বেদান্ত প্যাটেল, তাদের আমরা চিনি ওনাদেরকে, ম্যাথিউ মিলার, এনারা মূলত এখানে ব্রিফগুলো করেন। এখানে প্রশ্ন করা হয়েছিল
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়নি বলে উদ্বেগ রয়েছে। যারা নির্বাচনকে ক্ষুণ্ণ করেছে মার্কিন ভিসা নীতির অধীনে, তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ বাস্তবায়নের অবস্থা সম্পর্কে জানতে পারেন কিনা। তখন বেদান্ত প্যাটেল বলছেন, ভিসা নীতির ক্ষেত্রে জানানোর মতো কোনো আপডেট আমার কাছে নেই, তবে আমি যা বুঝি তা হলো নির্বাচন শেষ হলে এই নীতির সমাপ্তি হয় না, ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি। এখানে ডক্টর ইউনুস সম্পর্কে কথা হয়েছিল, সেটাও একই ধরনের আমেরিকান পলিসি রিটারেশন আছে, কিন্তু আমি মূল যে জায়গা সেটা ভিসা পলিসি নিয়ে বলছি। তাহলে ভিসা পলিসির কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা একটু প্রাথমিকভাবে একটু চিন্তা করি তো, ভিসা নীতির কি আসলে বাংলাদেশের মুভমেন্টের উপরে দীর্ঘমেয়াদে, মানে বিরোধী দলের মুভমেন্টের উপরে কোনো ফল পড়েছিল কি না। আমাদের মনে থাকার কথা যে আমরা অন্তত আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিসা পলিসি বা আমেরিকার যে কোনো স্টেপকে এক ধরনের সাপোর্টিং স্টেপ, ক্যাটালাইটিক স্টেপ হিসেবে দেখারও চেষ্টা করেছি, যেখানে আসলে এই স্টেপগুলো দিয়ে বিরোধীদের আন্দোলন এফেক্টিভ হবে। ভিসা পলিসির পর কিছুদিন সরকারের মধ্যে এক ধরনের কনফিউশন, সরকারি মানে ল এনফোর্সিং এজেন্সি বিশেষ করে তাদের মধ্যে এক ধরনের দ্বিধা কিছুদিন হয়তো দেখা গেছে, কিন্তু সময় যত গেছে তাদের আচরণে অন্তত আমরা সেটা মনে করিনি যে তারা এই ব্যাপারটাকে আর খুব একটা কেয়ার করছে। আমরা ধরে নিলাম ভেতরে ভেতরে ভিসা পলিসি হয়েছে, ভিসা পলিসি নেওয়া হয়েছে, কারণ এটা আইনগতভাবে ভিসা পলিসি কার বিরুদ্ধে আপনি নিয়েছেন, কার ভিসা আপনি ডিনাই করেছেন, এটা আইনগতভাবে জানানো যায় না। তো এই ঘটনা কিছু ঘটেছে আমরা ধরে নিতে পারি, যদিও একটা সংখ্যা জানানো হলে কিন্তু ভালো হতো। এটা ব্যক্তিগতভাবে না জানান, আপনি এতজনের নিয়েছেন, এই গ্রাউন্ডে নিয়েছেন, এটা নির্বাচনের আগে যদি নিতেন এটা এক ধরনের ডেটারেন্ট হিসাবে কাজ করতে পারতো। কারণ আপনি যখন বলছেন ভিসা নীতি কাজ করছে, সেটা যখন কী মানে কীভাবে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনি যখন বলছেন না কতজন, অ্যাটলিস্ট কতজন কথাটা এই জন্য বলছি, আমেরিকা কিন্তু কতজন জানিয়েছিল, নিকারাগুয়ার যে ভুয়া নির্বাচন হয়েছে তারপর তারা স্পষ্টভাবে জানিয়েছে, নাম জানায়নি কিন্তু 100 জনের বিরুদ্ধে তারা ভিসা পলিসি নিয়েছে, এই সংখ্যাটা জানিয়েছে। সো বাংলাদেশের নির্বাচনের আগে জানানো হয়নি, এমনকি পরেও জানানো হয়নি যে নির্বাচনের পরে নির্বাচনী গ্রাউন্ডে এই পরিমাণ ভিসা পলিসি নেওয়া হয়েছে। কিন্তু আমরা আচরণ যদি দেখি, নির্বাচন, ডামি নির্বাচন যত এগিয়ে আসছে, বিশেষ করে 28 তারিখের পর পুলিশ যে পরিমাণ ক্র্যাকডাউনে নেমেছে, তাতে এটা মনে হবার কারণ আছে যে পুলিশ, আমরা বিশেষ করে পুলিশের দিকে বেশি নজর রাখতে চেয়েছি, পুলিশ ভিসা নীতিকে খুব একটা কেয়ার করেনি, করলে এরকম হতো না। এটা ট্রু, ভিসা পলিসির প্রভাব খুবই সুদূরপ্রসারী, তারা টাকা পয়সা কামাচ্ছেন, নিজেরা বিদেশে যাবেন, সন্তানরা বিদেশে থাকবে, বিদেশে পড়বে, অনেকেই খুবই প্রিভিলেজড পুলিশ অফিসার আছেন যারা চান তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করুক। সো এর মধ্যে আমেরিকা এবং আমেরিকার ভিসা পলিসি আরও অনেক জায়গায় আসলে কাজ করে যেটা আমরা জানি, কিন্তু তারা এগুলো আসলে কেয়ার করেননি, অন্তত আমরা তাদের ক্র্যাকডাউনের ধরন দেখে দেখেছি। শুধু সেটাই না, রাজনীতির মানুষজনের কথা বলা হয়েছিল, এমনকি মিডিয়াও এই ভিসার পলিসির অধীনে আসতে পারে বলে জানানো হয়েছে। সো এনিবডি, এনি ওয়ান যে নির্বাচনী প্রসেসটাকে হ্যাম্পার করার চেষ্টা করবে, ডিস্টার্ব করার চেষ্টা করবে, তো তার মধ্যে তো বহু মানুষের মধ্যে পড়ার কথা, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকে প্রায় সরকারের হয়ে ভীষণ শক্তভাবে মাঠে থেকেছেন, এমনকি রাজনীতিবিদ যাদেরকে আমরা মনে করি অন্যতম প্রধান টার্গেট ভিসা নীতির, আমরা কি দেখেছি কোনো একজন রাজনীতিবিদ মনোনয়ন চাইছেন না, বরং আওয়ামী লীগের মনোনয়ন পেলেই এবার জিতে যাব এরকম পারসেপশন থেকে আগে যারা এমপি ছিলেন তারা তো বটেই, নতুন আরও অনেকে এমপি হতে চেয়েছেন, আগে যারা এমপি ছিলেন যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি তারা স্বতন্ত্র হিসেবে মাঠে ছিলেন, শুধু সেটা না, তারা পরস্পরের মধ্যে তীব্র সংঘাতে জড়িয়েছেন, মারামারি কাটাকাটি করেছেন, খুনাখুনি করেছেন, এগুলো প্রত্যেকটা কিন্তু আমেরিকার যে ভিসা পলিসি আছে তার মধ্যে পড়ার মতো। কিন্তু এই এমপি হতে হবে সেটা উনি নিজ থেকে তো চাইছেনই, কিন্তু সেটা হওয়ার জন্য সর্বস্ব দিয়ে আমেরিকার ভিসা নীতির যে ডোন্টস আছে, যা যা করা যাবে না সেগুলো প্রায় সব কিছু করছেন সর্বাত্মকভাবে। সুতরাং রাজনীতির লোকজনও ভিসা পলিসিকে খুব একটা তোয়াক্কা করেছেন অন্তত বাংলাদেশের নির্বাচনের আগে আমাদের মনে হয়নি, বা পরেও যা যা হচ্ছে মনে হয়নি। সুতরাং যেই উদ্দেশ্যে যেভাবে ভিসা পলিসি দিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছিল সেটা বাংলাদেশে এফেক্টিভ হয়নি বলে আমরা বলতে পারি। আরেকটা খবর কয়েকদিন আগে এসেছে, সেটা হলো বাংলাদেশের কিছু ব্যবসায়ী, বিশেষ করে তারা ক্যারিবিয়ান কিছু দেশ, বারমুডা, সেন্ট কিটস, নেভিস, এই ধরনের কিছু দেশে পাসপোর্ট করার চেষ্টা করছেন, ক্ষেত্র বিশেষে 2-5 কোটি টাকা খরচ করে। এই পাসপোর্টগুলোর সুবিধা হচ্ছে, এই পাসপোর্টগুলো পৃথিবীতে অনেকগুলো দেশে, ইউরোপ, আমেরিকা সহ অনেকগুলো দেশে ভিসা ফ্রি এক ধরনের এন্ট্রির সুযোগ আছে, সেই কারণে এই পাসপোর্টগুলো নেওয়া খুব স্বাভাবিকভাবেই আমরা
ধারণা করতে পারি যে তারা ভয় পাচ্ছেন ভিসা পলিসি তাদের উপরে নেওয়া হবে, ইনফ্যাক্ট ব্যবসায়ীদের উপরে ভিসা পলিসি নেওয়া হবে। আমরা জানি একটা হচ্ছে কেউ যদি নির্বাচনী ঘটনা মানে নির্বাচনী বিষয়ের সাথে তারা কোনো না কোনোভাবে জড়িয়ে সেটাকে তাদের যে ক্রাইটেরিয়া সেটা ভঙ্গ করেন সেটা আর আরেকটা ঘটনা মনে হয় আমরা তাদের জন্য রিয়াল থ্রেট হতে পারে, সেটা হচ্ছে গার্মেন্টের যে শ্রম আইন হয়েছে নতুন করে, সে শ্রম আইনে এই সম্ভাবনা খুব আছে যে বাংলাদেশ সেটায়, বাংলাদেশ আসলে এখানে অনেক রকম ভায়োলেশন আছে এটা কোনো সন্দেহের কিছু নাই, এখন আমেরিকা স্টেপ নেবে কিনা, সো সেইটাইও তাদের ভিসা পলিসিতে পড়ার এক ধরনের সম্ভাবনা আছে। কিন্তু এটাকে আমরা ভিসা পলিসিকে পলিসিতে পড়বে অন্তত সরকারের অলিগার্ক হিসাবে এই সম্ভাবনা বা এটা দেখেই কি তারা এটা করছেন কি না সেটা আমাদের একটু ভাবার দরকার আছে। তার মানে হলো একটা জিনিস আমরা খেয়াল করি, এটাই খুবই সিগনিফিক্যান্ট জায়গা, সেটা হচ্ছে ভিসা পলিসি যদি আপনার উপরে নেওয়া হয়, মানে আপনি মানে ব্যবসায়ীদের কথা বলছি, যে শ্রম আইনেও যদি ভিসা পলিসির কথা আসে আপনি সরকারের সাথে থাকা কিন্তু কেউ বাদ দিচ্ছে না, কারণ এর সাথে থাকালে যে অকল্পনীয় রকম আয় উপার্জন আপনি করতে পারেন নানা ধান্দায়, এই ব্যবসায়ীদের মধ্যেও অনেকেই জেনুইন ব্যবসায়ী আছেন কিন্তু অনেকেই টাকা পাচার করেন তাই না, মানি লন্ডারিং করছেন ব্যাঙ্কিং চ্যানেলে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে, তারা অনেকেই নানা রকম ট্যাক্স ফাঁকি দিচ্ছেন দেশে, এসব করে তারা শত শত কোটি টাকা উপার্জন করছেন। সেখানে দেখলাম যে 2-4 কোটি টাকা খরচ করলে পার হেড 1 কোটি টাকা খরচ করলে পরিবারের সবার জন্য মোটামুটি ভিসা মানে পাসপোর্ট করে ফেলা যায়, তো তাহলে কী করছেন উনি, উনি ভিসা পলিসিকে আসলে পাত্তা দিচ্ছেন না, রাদার উনি একটা অল্টারনেটিভ বের করার চেষ্টা করছেন। এই অল্টারনেটিভ কাজ করবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট, আমি জানি না, এটা ব্যবসায়ী বা অনেককে নিয়েই এই রিপোর্টটা এসছে, হতে পারে আমাদের পুলিশের অনেক কর্মকর্তা এই ধরনের দেশগুলোর ভিসা নিয়েছেন, অনেক আমলা নিয়েছেন, অনেক রাজনীতিবিদ অলরেডি নিয়ে রেখেছেন, খুবই সম্ভাবনা আছে। কিন্তু তার মানে আমরা খেয়াল করছি ভিসা পলিসি দিয়ে যাও যদি হয় তারা বাইপাস করার চেষ্টা করছেন, এই তথ্য আমেরিকা জানবে না যাকে তারা ভিসা পলিসিতে নিয়েছে তারা অন্য জায়গার পাসপোর্ট করে যাবে, না এটা সম্ভবত হবে না কারণ এটা আটকে যেতে পারে, কিন্তু আমরা ধারণা করি যে কেউ কেউ আছেন আগে থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা করে রাখছেন। তার মানে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে ভিসা পলিসি কাজ খুব একটা করেনি করছে না সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকে ধারণা করেছিলাম এটা খুব স্বাভাবিকও, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজনের অন্যান্য দেশের যে পরিস্থিতি আছে, কাম্বোডিয়া যে পরিস্থিতি আছে, কাম্বোডিয়ার লোকজন আমেরিকায় আমাদের মতো এত কানেক্টেড না, কিন্তু আমাদের লোকজন আছে এবং আমেরিকা বলতে আবারও বলছি শুধু আমেরিকা না, ক্যানাডা সহ আরও কিছু দেশ এমনকি ইউরোপেও আমেরিকার ভিসা পলিসিতে নিষেধাজ্ঞা পেলে তার জন্য ইউরোপ যাওয়া বিন টাফ, কিন্তু বাংলাদেশে যেহেতু কানেকশন প্রচুর আছে বাংলাদেশে এই ব্যাপারে এক ধরনের কেয়ার তাদের থাকবে, আমরা আসলে এটাকে ফেল করতে আমরা এইভাবেই বলে ফেলতে পারি, এক ধরনের ফেল করতেই দেখলাম। সুতরাং বাংলাদেশে এই ভিসা পলিসি অনেক আগে দিয়ে এক ধরনের টেস্ট কেসও ছিল, বাংলাদেশকে এক ধরনের টেস্ট কেসে পরিণত করা হয়েছিল আমরা বলতেই পারি, আমেরিকা তার দিক থেকে স্টেপ নিচ্ছে বিরুদ্ধে কতগুলো অন্য দেশ দাঁড়াচ্ছে, সে টেস্ট কেসে এটা প্রমাণিত হলো ভিসা পলিসি দিয়ে আসলে বাংলাদেশের মতো দেশ, যে দেশটা ভেরি ওয়েল কানেক্টেড, বাংলাদেশে বহু করাপ্ট পুলিশ অফিসার্স, গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ব্যবসায়ী পলিটিক্যাল পিপল তারাও পাত্তা দেয়, সুতরাং এই ধরনের জায়গায় বিশেষ করে বাংলাদেশেও যদি ইভেন আমেরিকাকে কিছু করতে হয় তাদের এর চেয়েতে বেশি কিছু করতে হবে, বেশি কিছু কি সেটার এক ধরনের প্রমাণ বাংলাদেশে আবার আছে, সেটা হলো ম্যাগনিটস্কি অ্যাক্টে পদক্ষেপ নেওয়া, র্যাবের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হলো, র্যাবের 6 জন বা 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যখন স্পেসিফিক ম্যাগনিটস্কি অ্যাক্টে কিন্তু আপনি স্পেসিফিক নাম বলেন যে অমুকের বিরুদ্ধে আমি এই ধরনের স্যাংশন নিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের মানুষের বিরুদ্ধে ম্যাগনিটস্কি অ্যাক্টেও পদক্ষেপ নেওয়া যায়, কারণ ম্যাগনিটস্কি অ্যাক্ট দুটো জিনিস কভার করে, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের ব্যবসায়ী প্রত্যেকেই এ দুটোতেই অথবা কোনো একটাতেই অভিযুক্ত করা যায়। সুতরাং এই ধরনের পদক্ষেপই আসলে বাংলাদেশের মতো দেশে ডেটারেন্ট হিসাবে কাজ করে বা এফেক্টিভ হতে পারে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমরা এই রিসেন্ট ঘটনা প্রবাহে বুঝলাম। আপনারা অনেকে শুনেছেন বা জেনেছেন যে বাংলাদেশও কিন্তু ইসরায়েলের কাছ থেকে আড়িপাতা যন্ত্র কিনেছে, তো আমেরিকা যেই নিষেধাজ্ঞাগুলো দিচ্ছে আড়িপাতা যন্ত্র যারা কিনতেছে বা যারা অপব্যবহার করতেছে, তো বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু এর অভিযোগ রয়েছে যে আড়িপাতা যন্ত্র দিয়ে সরকার বিভিন্ন রকমের বিরোধী দল কন্ট্রোল করতে থাকে, তো বাংলাদেশের উপর কি কোনো প্রভাব পড়তে পারে কি না এটা কিন্তু আমরা আলোচনা শুনেছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা চাই আসলে যদি এটা অপব্যবহার করা হয়, এটা যদি কাজ না করা হয়, মানে যেটা সঠিক কাজ সেটা না করে যদি শুধুমাত্র বিরোধী দল এবং যাদের স্বার্থে ব্যবহার করা, তাহলে যেন বাংলাদেশের উপরও এই একটা প্রভাব পড়তে পারে, তারা হয়তো বা জানে যে বাংলাদেশের উপর এটা কতটা মানে গ্রহণযোগ্য বা বাংলাদেশের প্রয়োজন কিনা।